রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ আর চুপ্পু পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে লড়ছি না। আমাদের কাছে খবর আছে যে ব্যাগ বস্তা গোছাচ্ছে, আপনারা যে কোনো সময় সুসংবাদ শুনবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে সরে যেতেই হবে। চুপ্পুর পর কে প্রেসিডেন্ট হবেন বা কাদের নাম এই মুহূর্তে আলোচনায় রয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, অবশেষে কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর অবসান ঘটতে যাচ্ছে। শুধু রাষ্ট্রপতির পদত্যাগই নয়, সঙ্গে সংবিধান পরিবর্তনেরও দাবি তুলেছেন ছাত্র জনতা। কিন্তু এখন প্রশ্ন হলো, চুপ্পুর পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে? হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিত আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখিয়ে দেব। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এবার বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর সরে যাওয়া উচিত ছিল আরো আগেই, আমরা অনেক সময় এই কথাটা বলেছি। এখন প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা ধারণা করতে পারি তাকে সরে যেতেই হবে, কিন্তু তার দেরি করাটাও আসলে কোনোভাবেই সঠিক হচ্ছে না। তিনি নিজে থেকে আর আগেই এই ঘোষণা দিয়ে দিতে পারতেন যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, পরবর্তী কেউ দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত সময় তিনি দায়িত্বে থাকতে পারতেন, কিন্তু না, তিনি সেটা করবেন না। এবং সেটা কারণ আমি আমার আগের ভিডিওটাতে বলেছি, উনি এই পদ থেকে পদত্যাগ করার সাথে সাথে ওনার বিরুদ্ধে ওনার এর পূর্বে কৃত উনি যা যা ফৌজদারি অপরাধ করেছেন সেগুলো জুডিশিয়াল প্রসেস শুরু করা যাবে। উনি সম্ভবত সেটা থেকে বাঁচার জন্যই সর্বশেষ মুহূর্ত পর্যন্ত এই পদে থেকে যেতে চান। কিন্তু সংকট হয়েছে অন্য একটা জায়গায়। আমাদের আসলে এই রকম ইস্যুতে আমরা খুব সেন্সিটিভলি ডিল করছি বলে আমি মনে করি না। তাকে নিয়ে যা করা হয়েছে, তাকে পদত্যাগ করার পরিস্থিতি বা তাকে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি করার জন্য, সেটাকে আমি মারাত্মক ভুল পদক্ষেপ বলে মনে করি। আমি মাঠে নামার কথা বলছি। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে নেমেছেন এবং এক পর্যায়ে এটা বঙ্গভবন ঘেরাও মাইকে ঘোষণা দিয়ে, এবং সেখানে আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনীর সাথে এক ধরনের ধস্তাধস্তি, সেটা খুব এক্সট্রিম কিছু না হলেও সেই ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই সংঘাতময় পরিস্থিতি নিশ্চিতভাবে আমরা পছন্দ করি না। আমরা খেয়াল করেছি একটা পর্যায়ে সেখানে দুজন ছাত্র সমন্বয়ক, যে দুজনকে আমরা মানে উপদেষ্টার বাইরে যে দুজন সবচেয়ে বেশি আলোচিত এবং পরিচিত, জনাব সার্জিস এবং জনাব হাসনাত গিয়েছিলেন এবং তারা সেখানে যারা বিক্ষোভ করছেন তাদেরকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এটা বলে যে এই যে ঘটনাগুলো ঘটছে এখানে সেনাবাহিনীর সাথে যে কিছুটা সমস্যা হয়েছে, এটাকে নানা রকমভাবে রং চড়িয়ে, বলা বাহুল্য এগুলো হয়, রং চড়িয়ে বিভিন্ন দেশ বিশেষ করে ভারতের মিডিয়াতে প্রয়োগ করা হচ্ছে, যেটা আমাদের জন্য ভালো না। তারা সময় দিয়েছেন এর মধ্যে সময় যাতে সবাই বাড়ি ফিরে যায়, রাইটলি বলেছেন, কিন্তু তারাও কি সঠিক কাজ করেছেন কিনা আমি সেই আলোচনাতেও আসবো। কিন্তু দেখা গেছে তাদের এই ঘোষণার পরও সবাই চলে যাননি, অনেকে ওখানে রয়ে গেছেন। বঙ্গভবন ঘেরাও করার জন্য যায়নি, সঠিক করেছেন তারা, কিন্তু তারাও ভুল করেছেন এ কারণে তারা শহীদ মিনারে গিয়েছিলেন। শহীদ মিনারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, নেতারা এবং সদ্য গঠিত যে নাগরিক কমিটি আছে তারা গিয়েছিলেন এবং তারা সেখানে জনাব চুপ্পুর পদত্যাগের জন্য জোর দাবি জানিয়েছেন। এখন আমার কাছে কেন এটাকে ভুল মনে হয় সেটা বলি। জনাব চুপ্পু যে বক্তব্য দিয়েছেন মতিউর রহমান চৌধুরীর কাছে, সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর এই সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, যিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাও, তিনি শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ তা নন, এই রিলেটেড বিষয়গুলো যারা ডিল করার কথা সেই মন্ত্রণালয়ে আইন বিচার এবং সংসদের দায়িত্বে আছেন, জনাব আসিফ নজরুল, তিনি অত্যন্ত কঠোর ভাষায় রাষ্ট্রপতিকে কনডেম করেছেন, তার শপথ ভঙ্গের কথা বলেছেন এবং তার এই অবস্থানটা তার প্রেসিডেন্ট পদে থাকার মতো কিনা সেটার জন্য তার উপদেষ্টা পরিষদে আলোচনা করবেন সেটাও বলেছেন। সুতরাং সরকার তো কোনো রকম নমনীয় মনোভাব রাষ্ট্রপতির প্রতি দেখাননি। শুধু সেটাই না, এরপর আমরা দেখেছি রাষ্ট্রপতির প্রেস উইং থেকে কনফার্ম করা হয়েছে জনাব আসিফ নজরুল রাষ্ট্রপতিকে নিয়ে যে বক্তব্য দিয়েছে সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা সেই বক্তব্যের পুরোপুরি পেছনে সঠিকভাবেই আছে। জনাব চুপ্পু চলে যাবেন আমরা এটা ধারণা করতেই পারি যৌক্তিকভাবে, কারণ এর মধ্যে আমরা দেখেছি ডক্টর আসিফ নজরুল এবং জনাব নাহিদ এই দুজন চিফ জাস্টিসের সাথে মিটিং করেছেন, এটা সবাই কনফার্ম করেছে। তারা কি বিষয়ে মিটিং করেছেন সেটা বলেনি, তবে কেউ কেউ এটা স্পষ্টভাবে বলেও দিয়েছে তারা সম্ভবত চিফ জাস্টিসকে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া এবং তার অবর্তমানে তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে তারপরে আরেকজন আপিল বিভাগের বিচারক, যাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, এই ধরনের আলোচনা করতে গেছেন। স্পেকুলেশন নানান কিছু হবে, এটা হতেও পারে। প্রধান বিচারপতি সম্পর্কে আমরা যেরকম ইন্টিগ্রিটির মানুষ হিসেবে শুনেছি, তিনি রাষ্ট্রপতি হলে ইটস নট আ ব্যাড আইডিয়া, যদিও আমরা অনেকেই আবার মনে করেছিলাম, অনেক এক্সপেক্টও করেছিলাম ডক্টর ইউনুস নিজে রাষ্ট্রপতি এবং একই সাথে রাষ্ট্রের প্রধান নির্বাহী দূরও দায়িত্ব রাখবেন, হোয়াট এভার ইট ইজ, তো এরকম একটা সম্ভাবনার কথাও আছে, সেটা হতেও পারে। আজ হয়তো দিনের পরবর্তী সময়ের দিকে এই ঘটনাগুলো ঘটবে। যে কথাটা বলছিলাম যে রাস্তায় নামা টেন্ডেন্সি, কয়েকদিন আগেও আমি একটা ঘটনা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করিনি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বেশ কিছু দলীয় বা দলকানা বিচারক আছেন যাদেরকে অপসারণ চাওয়া হচ্ছিল। আমরা এরকম একজন প্রধান বিচারপতি আমাদের আছেন যাকে আমরা
আমি কথা বলেছি, আমি আদালত পাড়ায় দীর্ঘদিন আছেন এমন আইনজীবীদের সাথে কথা বলে দেখেছি, অবসরপ্রাপ্ত বিচারকের সাথে কথা বলে দেখেছি যে উনি আসলে খুবই শক্ত ইন্টিগ্রিটির মানুষ। সৈয়দ একজন মানুষ আমাদের প্রধান বিচারপতি আছেন, আমাদের একজন আইন উপদেষ্টা আছেন যিনি যাকে আমরা রিলাই করি, আমাদের কেউ কেউ তাকে নানা কারণে এক ধরনের অন্যায় সমালোচনা করেন বলে আমি মনে করি, কিন্তু তার সোফার তার ভূমিকা এবং ওনার ভূমিকা শুধু জুলাই মাসে না, আমরা এই ব্যাপারটাও কোনোদিন হয়তো আলোচনায় আসতে হবে। ডক্টর আসিফ নজরুল এই স্বৈরাচারী মাফিয়া সরকারের বিরুদ্ধে খুব দীর্ঘকাল তার জায়গা থেকে লড়াই করছেন। তার চাইতে জরুরি কথা হচ্ছে দুজন সমন্বয়ক যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তারা দুজন এখন সরকারের উপদেষ্টা আছেন, সুতরাং সরকারের কাছে এই মেসেজ পৌঁছে দেয়া তাদের জন্য কোনো কঠিন কাজ না যে বিচারকদেরকে সরাতে হবে। এবং সেই রকম পরিস্থিতি আসলে সেভাবেই কাজগুলো হলে অন্তত এই যে জিনিসটা শোকেসড হচ্ছে আপিল বিভাগে, মানে আপিল বিভাগে না, হাইকোর্টে গিয়ে বিচারক সরিয়ে ফেলো বা প্রেসিডেন্টকে নামিয়ে ফেলো এক্ষুনি দুদিনের মধ্যে, এই জিনিসগুলো আসলে ভালো বার্তা দেয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভবিষ্যতে আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া দরকার। বাংলাদেশে ছাত্ররা সব কিছুতে নেমে কোনো না কিছুতে একটা চাপ না দিলে কোনোভাবেই সরকার কাজ করছে না, কাজ করে না, এটাই সরকারটার জন্য ভালো হবে না। এই সরকারটাকে দুর্বল করা কারো কারো লাভ হলেও হতে পারে, সরকারের দুর্বল হয়ে গেছে, সরকার পারছে না কাজ করতে, তাকে ধাক্কা দিয়ে দিয়ে কাজ করাতে হচ্ছে, এটা শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের দোষর বা আর কেউ এই পরিস্থিতি ঘোলাটে করে আর কোনো ধরনের বেনিফিট তুলে নিতে চায়, দেশটা অশান্ত হলে যাদের ভালো হয় তাদের জন্য ভালো হতে পারে, এটা ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যে গণতান্ত্রিক বাংলাদেশের ট্রান্সফরমেশনের জন্য আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছি, তাকে ক্ষমতায় রেখেছি, যার মাধ্যমে আমরা কিছু বেসিক সংস্কার করে দিনের শেষে একটা নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে চাই, সেই সরকারটাকে দুর্বল করা, দুর্বল দেখানো, ডিস্টেবিলাইজ করারই নামান্তর হবে। সুতরাং এই একটা ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকা জরুরি বলে আমি মনে করি। অথচ আমরা অনেকেই মনে করছি যে কোনো না কোনোভাবে কিছু হলেই আমরা নেমে যাব এবং আমরা নেমে আমাদের যা ইচ্ছে তা করবো। শেখ হাসিনা দেশটাকে এমনভাবে তছনছ করে দিয়ে গেছেন, আমি প্রায় বলি শেখ হাসিনা ভাষায় তিনিই বলেন এই শব্দটা, যে ছিনিমিনি খেলেছেন তিনি, যেভাবে উনি জনগণকে ছিনিমিনি খেলতে দেবেন না আর কাউকে, উনি নিজেই খেলেছেন। এই ছিনিমিনি খেলার প্রদেশটা যে ফ্রেজাইল অবস্থা আছে এটা খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে, এখন বিপ্লব করে সব ধ্বংস করে দেওয়ার, এখন অভ্যুত্থান করে সব ধ্বংস করে দেওয়ার সময় না, এখন ভেঙে পড়া ফ্রেজাইল একটা স্টেটকে গড়ে তোলার সময়, খুবই ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। মিসহ্যান্ডলিং আমাদের জন্য খুব বড় বিপদ হতে পারে, বিপদ তৈরি করতে পারে, আমি অনেক ক্ষেত্রেই মিসহ্যান্ডলিং দেখছি, এটা আমাদের জন্য ভয়ের ব্যাপার। আমি নিশ্চয়ই আলোচনা করব যে চুপুর পর কে প্রেসিডেন্ট হবেন বা কাদের নাম এই মুহূর্তে আলোচনায় রয়েছে, সেই জন্য আগে কিছুটা সূচনা দিয়ে আসতে হচ্ছে। ছাত্র জনতার পাঁচ দফাটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হচ্ছে যে প্রথম দফা হচ্ছে মুজিববাদী সংবিধান অর্থাৎ 72 সংবিধান বাতিল করে দিয়ে নতুন করে সংবিধান লিখতে হবে, মানে স্পষ্টভাবেই বলছে যে সংবিধান নতুনভাবে রচনা করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। তৃতীয় দফা হচ্ছে ফ্যাসিবাদী সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে। চার নম্বর দাবি হচ্ছে অভ্যুত্থানের স্পিরিট ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে প্রোক্লামেশন অফ রিপাবলিক জারি করতে হবে, সেটির ভিত্তিতে এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আর পঞ্চম দফাটি হচ্ছে বিগত তিনটি মানে 2014, 2018 এবং 2024 সালে নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এই পাঁচ দফা দাবি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে, আগামীকাল থেকে তারা আন্দোলনে নামছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য আজকে সারাদিন নানা ধরনের কর্মতৎপরতা হয়েছে। ছাত্রদের একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যেমন জড়ো হয়েছে, আরেকটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের সামনে অবস্থান গ্রহণ করেছে। তারা আলটিমেটামের পর আলটিমেটাম দিয়েছে, সেখানে অবস্থান নিয়ে ঘোষণা দিয়েছে যে যদি খুব দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ না করেন তাহলে তারা বঙ্গভবনে প্রবেশ করবে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থায় ছিল বা এই মুহূর্তেও আছে। একটা উত্তাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন থেকে শুরু করে অন্যান্য প্রতিশীল রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে বলেছে যে চুপ্পুকে সরে যেতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্টকে ঘিরে নানা ধরনের মিথস্ক্রিয়া বা নানা ধরনের প্রক্রিয়া তৎপরতা আড়ালে আবডালে অন্তরালে গোপনে গোপনে ঘটছে। এখন আইন বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন একইভাবে যদি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি নিয়ে প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন, প্রধান বিচারপতি যদি তার আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে একটি রেফারেন্স দেন, তাহলেই কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করা যায়। এটা একটা বিকল্প পন্থা, কোনো কোনো আইন বিশেষজ্ঞ এই ধরনের প্রস্তাবনা দিচ্ছেন। প্রিয় দর্শক, চুপ্পু অপসারিত হবার পর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন,
ডক্টর মোহাম্মদ ইউনূসই কি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন নাকি আলাদাভাবে একজনকে প্রেসিডেন্ট পদে বসানো হবে? এক্ষেত্রে চারজনের নাম আমরা দেখতে পাচ্ছি। সেই চারজনকে, চারজন হচ্ছেন বিচারপতি আব্দুর রৌফ, মাহমুদুর রহমান, কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর ওলি আহমেদ এবং ফরহাদ মজহার। এই চারজনের বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব। এখন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন? প্রথম নামটি হচ্ছে বিচারপতি আব্দুর রৌফ। আপনারা সবাই জানেন তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন। পরবর্তীকালে তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। অত্যন্ত বর্ষীয়ান, সজ্জন, যোগ্য, দক্ষ একজন মানুষ। এই মুহূর্তে এই বাঙালি বা বাংলাদেশি জাতির যদি অভিভাবক খুঁজে বের করতে হয় তাহলে বিচারপতি আব্দুর রৌফের মতো বলিষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হবে। তিনি সর্বগ্রহণযোগ্য, তিনি রাজনীতির ঊর্ধ্বে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সুতরাং এই অন্তর্বর্তী সরকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিচারপতি আব্দুর রৌফকে চিন্তা করতেই পারেন। এরপরে যার নামটি আসছে তিনি হচ্ছেন মাহমুদুর রহমান। এটি নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি যে মাহমুদুর রহমানকে অনেকেই চাচ্ছেন যে প্রেসিডেন্ট পদে বসানো হোক। মজলুম এই সাংবাদিককে প্রেসিডেন্ট পদে বসানোর ক্ষেত্রে ডিপ স্টেট বলি, ছাত্ররা বলি বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও নেতিবাচক কোনো দিক নেই। কিন্তু একটি বিষয় রয়েছে যে তার বিরুদ্ধে 7 বছরের সাজা আছে। সেটিকে কিভাবে বৈধতার মধ্যে রেখে তাকে প্রেসিডেন্ট করা যাবে, এটা নিয়েও নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমেদ। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হিসেবে ইতোমধ্যে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমেদ ঘোষণা দিয়েছেন যে তিনি আগামীতে আর কোনো নির্বাচন করবেন না। তিনি হয়তো তার দলের পদে থাকবেন কিন্তু কোনো ধরনের নির্বাচন এবং ক্ষমতা কেন্দ্রিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন না বলে প্রেস ব্রিফিং করে ঘোষণা দিয়েছেন। এই প্রেস ব্রিফিংটির পরেই কিন্তু নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রমকে ঘিরে। তিনি গৌরবান্বিত মুক্তিযুদ্ধের অসীম সাহসী একজন মুক্তিযোদ্ধা। আরেকটি নাম আমরা দেখতে পাচ্ছি যে ফরহাদ মজহার। এই অন্তর্বর্তী সরকারের ভিত বা বুনিয়াদ তৈরির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন ছাত্ররা যেভাবে সংগঠিত হয়েছে, যে কর্মকৌশলে এগিয়ে গেছে, আজ থেকে 1 বছর আগে সেই পরিকল্পনা কিন্তু ফরহাদ মজহারের মাথা থেকে আসে। তিনি গণ অভ্যুত্থান শিরোনামে একটি বইও লিখেছেন, যে বইয়ের মধ্যে কর্মকৌশলগুলো বর্ণনা করা আছে। একই কর্মকৌশলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনটিকে তুঙ্গে নিয়ে গেছে। নানা ধরনের নাগরিক আন্দোলন, তরুণদের মধ্যে অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে ফরহাদ মজহার অবশ্যই অগ্রগামী। তিনি রাষ্ট্রচিন্তক, ভাবুক, কবি, এছাড়া আরো অন্যান্য ক্ষেত্রে তার অবদান রয়েছে। খুব প্রিয় দর্শক, আমি চারজনের নাম আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিচারপতি আব্দুর রৌফ, সাংবাদিক মাহমুদুর রহমান, রাজনৈতিক অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমেদ এবং চিন্তক ফরহাদ মজহার। আপনারা ভোট দিতে পারেন কাকে দেখতে চান চুপুর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। যেভাবে আন্দোলনটি জবাব বেঁধেছে অবশ্যই এর একটা চূড়ান্ত পরিণতি ঘটবে। অনেকে যুক্ত হয়েছেন, ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে আসলে কি ঘটতে যাচ্ছে। ভবিষ্যৎ মানে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, 1 সপ্তাহের মধ্যে দৃশ্যমান হবে চুপুর পরিণতি কি হচ্ছে। প্রেসিডেন্ট কে হচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কে প্রেসিডেন্ট হচ্ছেন না, নতুন প্রেসিডেন্ট আসছে। তো যে চারজনের নাম আমি উল্লেখ করেছি এই চারজনের উপর আপনারা ভোট দিতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলো শুনে আপনার কি মনে হচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কাকে দেওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।